নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি গৌরী। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। মাছটাকে আমি পরিষ্কার করবো, মালাটা ছিল এই কালো মতো মালাটা থাকবে এখানে। এরপর করে পরিষ্কার করে দেবেন, অনেকে চোখগুলো ফেলে দেয়, ফেলে দিলে ফেলে দেবেন, নাহলে কেটে ফেলে দেবেন। আমি ফেলে দিচ্ছি। এই সাইডে যেগুলো থাকে এগুলো ফেলে দেবেন। এবার লেগে যে শক্ত জায়গাটা আছে সেটা একটু সাবধানে কাটবে, কেন অনেক সময় হাতটা লেগে যেতে পারে। একটু আমি লেয়ারটা রাখছি। পিঠের এই জায়গাটা একটা কালো ময়লা থাকে, এটা কিন্তু কেটে ফেলে দেবে সবসময়, নাহলে কিন্তু খুব খারাপ একটা খাবার। এরকম দেখা যাচ্ছে, এটা কিন্তু সবসময় এরকম ফেলে দেবে, মানে এটা কিন্তু খাওয়া খুব খারাপ। একদম পরিষ্কার টেনে দেখুন, আমার পুরো বার হয়ে আসছে। টেনে পরিষ্কার হয়ে গেছে। এটা এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করব। আমি একটু এটা রাখলাম, কেন নাহলে চিংড়ি মাছটা একদম গুটিয়ে গোল হয়ে যাবে। আমি এইভাবে সবগুলো কেটে নিচ্ছি, এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। এই শিকদারটা ধরে এই সাইডটা কাটবো, তাহলে মাছটা কাটতে শুরু। এই মাথার এখানে কালো নোংরাটা ফেলে দেবে। আমি শিকদাটা কেটে ফেলে দিচ্ছি।
মধ্যে দেখি কালো ময়লাটা কিন্তু সব সময়টা ফেলে দেবে, এটা কিন্তু খুব ক্ষতিকারক। পুরো টানলাম, পুরো বার হয়ে চলে আসলো দেখি। আমার মাছ কাটা রেডি, আমি এবার এগুলো ভালো করে ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো, জল দিয়ে।